হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আরেকটা এয়ারটিএম এর ভিডিও করতে যাচ্ছি, যে এয়ারটিএম থেকে টাকাটা উইথড্র করে দেখাবো। আমি আমার যদি উইথড্র ব্যালেন্সে যাই, উইথড্র ব্যালেন্সে যেয়ে দেখবো আমার কাছে $5.98 আছে। তো এটার বর্তমান মার্কেট প্রাইস কত সেটা আমি দেখাচ্ছি হোমে এসে। এই যে দেখতে পাচ্ছেন যে $118.22 বাংলাদেশি ডলার অনুযায়ী দেখাচ্ছে রেট, এবং এটা কিন্তু বিডিটি করা আছে। এবং এই যে এখানে আমি বিডিটি করার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখেন যে নভেম্বর 29, নভেম্বর 28, নভেম্বর 22, নভেম্বর 15, নভেম্বর 9, ঠিক আছে। দেখেন যে ডলারগুলো রিসিভ হয়েছে, এখানে কিন্তু আপনারাও এই কাজটা করতে পারেন। দেখেন রিসিভডে ক্লিক করলাম, এখানে যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন যে 2.68 USD আমি পাইছি বোনাস ট্রানজেকশন। এখানে লেখা আছে, দেখেন ট্রানজেকশন মেড বাই রেফারেল ডিউরিং এখান থেকে উইক। তো দেখেন যে আপনি যদি বোনাস রেফার করেন, আপনার যে অ্যাকাউন্ট আপনি এই যে খুলবেন এয়ারটেম অ্যাকাউন্টটা খোলার পরে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি রেফার করতে পারবেন। তো রেফার করলে সুবিধাটা কি, আপনি রেফার করলে এখান থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর রেফার করে ফেলছি এবং এখান থেকে ভালো ইনকাম করতে পারছি। এখান থেকে আপনি রেফার লিঙ্কে কপি করে নিয়ে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গাতে, টেলিগ্রাম, আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে আপনি রেফার করবেন। আর যারা রেফার একদমই করতে পারেন না, আপনার ফ্রেন্ড সার্কেল বা গ্রুপ নেই, তারা চলে আসবেন এখানে। এখানে আসার পরে আপনি সার্চ করতে পারেন, যে গ্রুপ সার্চ করবেন। হ্যাঁ, এখানে আর্ন মানি অনলাইন লিখে সার্চ করলে আপনি গ্রুপ পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। তো দেখেন এখানে আমি ফেসবুকে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন মানি অনলাইনে 70,000 মেম্বারের একটা গ্রুপ। এখানে কিন্তু দেখেন প্রচুর মানুষ তাদের আছে স্ক্রিনশট সহ আপনার আর্নিং অ্যাপ বা তাদের ইয়েগুলো আপনার পেস্ট করতেছে, এখানে পোস্ট করতেছে। এবং এখানে আপনি কিন্তু এই যে আপনার হলো কি বলে, আপনার রেফারেল লিঙ্কটা আপনি যদি এখানে শেয়ার করেন, পোস্ট করেন, অনেকেই কিন্তু এখানে জয়েন করবে এবং আপনাকে মেসেজ করবে অনেকে। সেখান থেকে আপনি আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে অনেকজনকেই আপনি রেফার করতে পারবেন গ্রুপগুলো থেকে, যেগুলো পাবলিক গ্রুপ আছে সেগুলোতে আপনি ইয়ে করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম, আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমি আপনাদেরকে ডিরেক্ট দেখাবো যে টাকাটা কিভাবে আমি নগদে নিয়ে নিব বা বিকাশে, যেটাই হোক। এখান থেকে আমি উইথড্রতে যাচ্ছি, উইথড্রতে যাওয়ার পর দেখেন লাইভে আমি এটা নিয়ে নিব। তো এটা আমি নগদে নিতে পারি, বিকাশেও নিতে পারি, যেটা ইচ্ছে। একই ফি কাটবে, 2.5% প্লাস 40 আর কি সেন্ট কেটে নেবে। তো এখান থেকে যদি আমি নগদ সিলেক্ট করে দিই, তাহলে এখানে দেখাচ্ছে যে আপনার হলো কত USDT সেটা এখানে দেখাবে। তো এখান থেকে আমি 5.98 যদি দিই, তাহলে দেখেন অটোমেটিক বাংলাদেশি টাকায় 616.47 আমার কিন্তু আসবে। তো এটা যদি দিয়ে আমি যদি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে নাম্বারটা চাবে এবং এখান থেকে আমি উইথড্র অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি। তারপর এখানে 616.47 বিডিটি নগদ দেখাচ্ছে, সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এটা কিন্তু এয়ারটেম থেকে অটোমেটিকভাবে হচ্ছে সিলের এখানে টাকা মার যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, আপনাকে টাকা পাঠাই দিবে আগে, ওরা সেলারের সাথে আপনি চ্যাট করে আপনাকে টাকা পাঠাই দিবে, তারপরে আপনি এখান থেকে ডলারটা রিলিজ করে দিবেন। খুবই সহজ একটা সিস্টেম। এবং এইভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন 616 টাকা ভ্যাটেড কাটে, যে 10 সেন্ট হচ্ছে ইয়ে কাটবে, আর হলো 30 সেন্ট USD কাটবে হচ্ছে স্কফি এবং সার্ভিস ফি, দুইটা কেটে নিবে। কেটে নেওয়ার পরে এই টাকাটা কিন্তু আমার এখানে চলে আসবে। দেখেন একটা ওই যে মাহবুবুল আলম তার অ্যাকাউন্ট নাম্বার, এবং এখান থেকে সে দিতে যাচ্ছে নগদে। তো আমরা এখান থেকে কনফার্ম রিসিপ্ট করব। এই যে আগে দেখেন কনফার্ম রিসিপ্ট করার আগে এখান থেকে চ্যাটে চলে যাব। চ্যাটে যাওয়ার পরে আগে আমরা তার সাথে চ্যাট করব, যে ভাই কি ভালো মন্দ, যে ভাই এই যে দেখেন ওকে, এখান থেকে আপনি বললো যে আমার এটা কি নাম্বার ঠিক আছে কিনা নগদ, ওকে। তা আমি বললাম যে ওকে আছে। তো এখন দেখেন সে কিন্তু আমাকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাটা সেন্ড করবে। সেন্ড করার পরে তারপরে আমি কিন্তু তাদের হচ্ছে ডলারটা রিলিজ করে দিব, তারপরে কিন্তু সে পাবে।
তো খুবই একটা সুন্দর সিস্টেম, এইভাবে আপনারা আর্নিং করতে পারবেন। যত বেশি আপনি রেফার করে এভাবে ডলারগুলো আর্ন করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো সময় সেল করতে পারবেন, যে কোনো ডলার আপনি এখানে কিনতেও পারবেন সেলও করতে পারবেন, এখানে আপনার কোনো লস যাওয়া মার যাওয়ার কোনো ভয় নেই। তো এখানে দেখেন আপনি লিখছে ওকে, এখন তারা কিন্তু টাকাটা আমাকে পাঠাবে, এখনও কিন্তু আসেনি। হ্যাঁ, আসলে টাকাটা আসলে এখানে মেসেজ চলে আসবে, মেসেজ চলে আসলে আমি এটা রিলিজ করে দিব। তারপরে কিন্তু এই যে দেখেন মানি রিসিভড, ও মাই গড, মানি কিন্তু রিসিভড সুন্দরভাবে চলে আসছে। এই যে দেখেন 616 টাকা 47 পয়সা তার নাম্বার থেকে চলে আসছে। ঠিক আছে, চলে আসার সাথে সাথে আমরা এখন এখানে কিন্তু এই যে দেখেন এখানে পির কনফার্ম করতে বলতেছে, তো এখান থেকে আমরা এখানে দিয়ে দিব। এই যে দেখেন প্লিজ কনফার্ম, হ্যাঁ এই যে মানি সেন্ট কমপ্লিট প্লিজ কনফার্ম হচ্ছে ওকে দিয়ে দিলেন আপনি। তারপর এখান থেকে এসে আমরা হচ্ছে এই যে কনফার্ম রিসিভ এটাতে ক্লিক করে দিব। তারপর আই হ্যাভ রিসিভ কারেক্ট অ্যামাউন্ট, ঠিক আছে এটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম দিয়ে দিলেন। কনফার্ম দিয়ে দিলে কিন্তু এখন এই যে তার এখানে ডলারটা চলে যাবে এবং আপনি হচ্ছে তাকে স্টার রেটিং দিয়ে দিতে পারেন, যেহেতু সে খুব সততার সাথে আমাকে ডলারটা পাঠালো আমি 5 স্টার রেটিং দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই দিয়ে দিলেন, ওর একটা রেটিং বাড়লো আর কি, যেখানে রেটিং দেখে অনেকে কেনে। তো দেখেন এখান থেকে আমার ডলারটা সেল হয়ে গেল এবং এখান থেকেও দেখাচ্ছে, দেখেন নগদে আমি এটা সেল করে উইথড্র করে নিলাম এবং এটার বিনিময়ে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসলো। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে যে কোনো সময় এখান থেকে কেনা বেচা ফ্রম এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, তারপরে আপনি এখান থেকে যা ইচ্ছা তাই আপনি অ্যাড করতে পারবেন, আপনি হচ্ছে ইউএসডি কিনতে পারবেন বা যে কোনো ডলার এখানে আপনি বাই সেল করতে পারবেন, ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে ভিডিও এবং আপনার রেফারেল লিঙ্ক দিয়ে আপনি যে কোনো সময় এটা বাই সেল করতে পারতেছেন এবং এই সিস্টেম আপনারা করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এবং এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটার ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে অ্যাকাউন্টটা খুলে কাজ করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।